এবার একটু রেডিও শুনি। যাই হোক, রেডিওটা গেল কোথায়? এটা কি বাড়ি নাকি ফার্নিচারের দোকান? হ্যাঁ, তবে একটা কথা, যদি আমার বিয়ের সময় এই কাকলি ফার্নিচারের অ্যাডটা ভাইরাল হতো তাহলে খুব সুবিধা হতো। তাহলে অন্ততপক্ষে ফুলসজ্জার রাত্রিবেলা খাটটা ভাঙত না। যাই হোক, কি গো আমার রিমোটটা দাও। একটা জিনিসকে তুমি নিজে খুঁজতে পারো না? জিনিসের তো আর হাত পা থাকে না যে আমার কাছে এসে বলবে হ্যালো আমি এখানে। হাসি পেলো না, এ সমস্ত চোখ সে হাসি পায় না। তাহলে ডার্লিং রিমোটটা দাও এক্ষুনি। করছো কেন শোভন বৈশাখীর মতো ন্যাকামো? এই নাও তোমার রিমোট। এই যে রিমোট, এবার টিভিটা দেখি। নমস্কার, আপনারা দেখছেন এএমপি দুঃখ, দুঃখে পিছিয়ে রাখে পিছিয়ে থাকে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আগামীকাল থেকে রাজ্যে সম্পূর্ণ লকডাউন, আগামীকাল থেকে বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। তার আগে আজকের যে ছবি, মদের দোকানের সামনে যে লম্বা লাইন, সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছে একজন প্রতিনিধি, পরিমল রয়েছে আমাদের সঙ্গে ধর্মতলা থেকে। একেবারেই, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে প্রচুর পরিমাণে লাইন। একবার সেই চিত্রটা আমাদের ক্যামেরাম্যান হারাধনকে দেখাতে বলবো। আমরা কথা বলে নেব একজন মাতালের সঙ্গে। এই লকডাউনে মদ খাবো না এটা কখনো হয় বলুন? আর এই বয়সে মদ খাবো না তো কি, দুধ খাবো। হ্যাঁ, আর আপনাকে বেশি পাকাবো মেরে কে জিজ্ঞাসা করতে বলছে? আমি কি খাবো কি খাবো না সেটা আমার ব্যাপার। এই লকডাউনে পাবজি আর এক বোতল, পুরো দারুণ হবে ব্যাপারটা। ধন্যবাদ আমাদের প্রতিনিধিকে এত ভালো একটা খবর দেওয়ার জন্য। হে ক্যামেরাম্যান, ক্যামেরাটা বন্ধ কর, আমরাও একটু বেশ কয়েক বোতল নিয়ে আসি চল। শুনছো, ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুপুর 2 বেজে গেল, এখনো পর্যন্ত বাড়ি এলো না। চাপ নিও না, ও সব রাস্তা চেনে, তোমার ছেলে কোনো বাচ্চা নয়। আরে বাবা, ও হারালে তো সব হারাবে। কেন? আরে ও তোমার মানিব্যাগ থেকে 10,000 টাকা চাইছিল, আমি গোটা মানিব্যাগটাই ওকে দিয়ে দিয়েছি, আর সঙ্গে তোমার এটিএম কার্ডটাকেও দিয়ে দিয়েছি। আসলে তখন বুঝতে পারিনি যে এত কিছু হয়ে যাবে, কিন্তু ও যদি হারায় আমাদেরকে ভিক্ষা করতে হবে, সব আমাদের শেষ। কেন টেনশন দিচ্ছ? কেন ইমিউনিটি পাওয়ারটা কমিয়ে দিচ্ছ? এই সময় ইমিউনিটি পাওয়ারটা খুব দরকার। আমি চলে এসেছি, কোথায় গেলে তোমরা? বাবা যাকে এই বাস্কটা ধরো। কি আছে এর মধ্যে, এত ভারী কেন? বাড়ি থেকে বেরিয়ে তখন ঠিক মুদির দোকানে। তারপর? তারপর আমি দেখলাম লম্বা লাইন। কাল থেকে তো লকডাউন, তাই বাড়িতে সব স্টক করে রাখছে। আচ্ছা, তারপর গিয়ে তুই মুদির দোকানে জিনিসপত্রগুলো নিলি, তাই তো? আরে মা, মুদির দোকান যাইনি, মদের দোকান গেছিলাম। কি, তার মানে তুই মদ কিনলি আর তুই মদ খাস? এ বাবা, ছি ছি ছি। আরে মা, কিসের ছি ছি? আর বাবা, আমি কি এখনো ডিটেলসে বলেছি ম্যাটারটা কি? এখন থেকে তুমি কেন বলছো মদ খায় বাবা? এগুলো কেন বলছো এখন থেকে? 2 স্টক করে রাখলাম, লকডাউন তো, সব বন্ধ, অল লক লকডাউন, লক
লকডাউন। তার মানে তুই মদ খাবি? আরে না না, আমি ওই সব ছাই পাস খাবো না। আর এমনিতে আমি এখনো খেয়ে নেই কিছু, আমি একদম ঠিকঠাক আছি। এতক্ষণ শুধু একটু প্র্যাকটিস করছিলাম এই আর কি। আমি এতক্ষণ একটুখানি প্র্যাকটিস করছিলাম কারণ মদ মাতালদের সঙ্গে একটুখানি কথাবার্তা বলার সময় একটু প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছ না তো? তুই ছেড়ে কাস, দেখ যা বলবি পরিষ্কার করে বল। আরে এগুলো ব্ল্যাকে বিক্রি করব। আমি আমাদের অঞ্চলের সব মালের দোকান থেকে যত মাল ছিল সব আমি আমার ঘরেতে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বাকি মালগুলো আমার ঘরের বাইরে আছে, হ্যাঁ বারান্দাতে আছে। হ্যাঁ মা, ঠিকই ধরেছো, সেই কারণেই আমি বাবার কাছ থেকে 10,000 টাকা চাইছিলাম। এবং দোকানের কাকুকে বলে এসেছি যে যদি কেউ তোমার দোকানে মাল কিনতে আসে তাহলে অবশ্যই আমায় যেন কল করে। আমি আমার ফোন নাম্বারটাও বলে দিয়েছি। এই হচ্ছে আমার মাস্টার প্ল্যান। বাহ, দারুণ আইডিয়া তো। থ্যাংকস বাবা। থ্যাংক ইউ বাবা। আর সত্যি কথা বলতে লকডাউনে এর থেকে ভালো বিজনেস আর কী হতে পারে? আর এমনিতেই তো তোমার চাকরি বাকরি এখন নেই, সব কাজ বাজ চলে গেছে। এই শোন, এই পরিস্থিতিতে তুই তো মাস্ক আর স্যানিটাইজারের ব্যবসা করতে পারতিস। থামো তো, দিস ইজ বিজনেস, তুমি বুঝবে না। একদম বাবা, তুমি ঠিকই বলেছো। আর শোনো মা, বাইরে স্যানিটাইজ করার থেকে ভেতরে স্যানিটাইজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। চল নিয়ে আয় একটা বোতল আর দুটো গ্লাস, বাপ্পাটা মিলে খাই। একটা পেটি খুলি, আজকে ফুল নেশা। তাহলে বাবা আমি এই পেটিটা খুলছি, ঠিক আছে? আরে বাবা, এগুলো তো স্যানিটাইজারের বোতল, মদের বোতল তো এর মধ্যে নেই। সে কি একই সমস্যা? মনে হয় দোকানের মালিক সব মাল নিজে খেয়ে নিয়েছে, তারপর খালি বোতলগুলোর মধ্যে স্যানিটাইজার ঢুকে তোকে বিক্রি করে দিয়েছে। বাচ্চা ছেলে পেয়ে এরকম ভাবে বোকা বানালো আমাকে। বাবা, এর মধ্যে একটা কাগজের টুকরো খুঁজে পেলাম, আমি কি পড়বো? কি লেখা আছে? আরে কি লেখা আছে সেটা পড় না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন, ভ্যাকসিন এবং মাস্ক, স্যানিটাইজার। অনেক মানুষ আছে যারা লকডাউনের সময় ঠিক মতন খেতে পাচ্ছে না, ঠিক মতো করে তাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে পাচ্ছে না, ঠিক মতো করে প্রয়োজনীয় মাস্ক, স্যানিটাইজার পাচ্ছে না, শুধুমাত্র অর্থের অভাবে, তাদের রোজগার নেই এটার অভাবে, যেহেতু এখন লকডাউন চলছে। তা ভাই, এবার আসি আসল কথায়। তুমি আমার দোকানে এসেছিলে মদের বোতল কেনার জন্য, কিন্তু তার পরিবর্তে আমি তোমাকে স্যানিটাইজারের বোতল এবং কিছু মাস্ক ইত্যাদি আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাকে দিয়ে দিই। আর তুমি আমাকে যে 10,000 টাকা মদের বোতল কেনার জন্য দিয়েছিলে, সেই টাকাটা আমি না স্যানিটাইজারের সঙ্গে ফেরত দিয়ে দিয়েছি। তোমার সমস্ত টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি, যাতে লকডাউনে তুমিও ভালোভাবে থাকতে পারো, তোমার পরিবার ভালোভাবে থাকতে পারে। এবং এখন প্রশ্ন ওঠে যেটা, সেটা হচ্ছে গিয়ে মাস্ক এবং স্যানিটাইজারটা কার টাকা দিয়ে নিলাম এবং কে এই টাকাগুলো দিল? এই টাকাগুলো ভাই আমি দিয়েছি। যেদিন তুমি আমার দোকানে এলে ওই যে 10,000 টাকা নিয়ে, ওই দিন সকাল থেকে আমার দোকানের বাইরে প্রচুর লাইন হয়েছিল, সবাই মদ কিনতে এসেছিল। ওই দিন আমার দোকানে প্রচুর বিক্রি হয়েছে, তার থেকে কিছু অংশ আমি গরিব মানুষের জন্য দান করতে চাইলাম। নিজেই বাঁচবো, নিজেই খাবো, এই নীতি নিয়ে চললে আমার পরবর্তী প্রজন্ম হয়তো এই নিয়েই হয়তো থেকে যাবে। আমি যা টাকা রোজগার করেছি ওই দিন, মোটামুটি আমার এই লকডাউন ভালোভাবে কেটে যাবে। কিন্তু কিছু মানুষের জন্য লকডাউনে ডাল ভাত জোগাড় করাটাও বিলাসিতা হয়ে যাবে, যে এই টাকাটা তো আমি নিজে দান করতে পারতাম, বা আমি তো এই মাস্ক, স্যানিটাইজারগুলোকে নিজে গিয়ে দান করতে পারতাম গরিব মানুষের মধ্যে। কিন্তু ভাই, তুমি এবং তোমার পরিবার ছোটোবেলা থেকে আমাকে চেনো এবং আমিও তোমাদেরকে চিনি, তাই জন্য তোমার হাত দিয়ে আমি এই কাজটা করাতে চেয়েছি। ভালো থাকো ভাই, লকডাউনে তুমিও ভালো থাকো এবং আমরা সবাই ভালো থাকবো। আমি তো দারুণ খুশি হয়েছি, আমি এটাই চাইছিলাম, তুই যাতে একটা ভালো কোনো কাজ করিস। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছিস,